আপনারা দেখছেন এটিয়া টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য এখন দেখবেন ইসলামী জিন্দেগি গঠনে আমিরুল মুসলিহিন হজরত নিসারাবাদী হুজুর দামাদ বারকাতহুম এর ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান ইসলাহী তাকরির ইসলামী জিন্দেগি যাপনে বাসনায় আছে যার জীবনে সত্যের সন্ধানে রয়েছ অধীর দেখে দেখেলাও দেখে লও দেখে ইসলাহি তাকির ইসলাহি নাহমাদুহু আনুসল্লি আলা রসুল হিল করিম আম্মাবাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নবীয়ানা ওয়া শাফিঈনা ওয়া হাবীবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়াবারাক সাল্লাম আমি গত আলোচনায় বলেছিলাম মানুষ হিসাবে মুমিন কাফের বিশ্বাসী অবিশ্বাসী দৃষ্টিতে সমান তবে ইমামের কারণে উভয়ের মধ্যে আকাশ পাতাল আসমান জমিন পার্থক্য কাফিরই জিন্দিগি দুনিয়া সর্বস্ব আমার মনে হয় আমার আলোচনা আগে যারা শুনেছেন তারা বিষয়টি সহজে বুঝতে পারতেছেন কারণ কাফের জানে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে মরণ দিয়ে যে জীবন এই জীবনই কেবল জীবন আর মোমেন জানে রোজে আজলে যে আমার সৃষ্টি হয়েছে সেই আত্মার জগৎ অতিবাহিত করে দুনিয়ার জগৎ অতিক্রম করে কবরের জগৎ অতিক্রম করে কেয়ামতের ময়দানে সমবেত হওয়ার পরই কেবল সিদ্ধান্ত হবে জীবন জান্নাতের না জাহান্নামের সুতরাং কাফিরি জিন্দিগি দুনিয়া সর্বস্ব তার যাবতীয় কল্পনা কথা কাজ এ দুনিয়াকে ঘিরে সে যা কিছু করে পার্থিব স্বার্থে অপরদিকে মুসলমানের জীবনের লক্ষ্য পরকাল আল্লাহ তাহার রেজামন্দি সে যা কিছু করে আল্লাহ সন্তুষ্টি লাভের জন্যই সে করে সে পার্থিব ধন সম্পদ লাভের জন্য দৌড় ঝাঁপ দেয় বটে তবে সে কখনো হয় না কারণ সে হয়রান তকদির বিশ্বাসী সে জানে আল্লাহর হুকুমের বাইরে কিছুই হয় না আল্লাহ তা এর সাত করেন মান কানা ইউরিদুল আজ্জাল যারা পার্থিব ধন সম্পদ লাভের জন্য জীবন ভর সাধনা করে আমি তাদের সকলকে কৃতকার্য করি না বরং তাদের মধ্য হতে আমি যাকে যে পরিমাণ দিতে চাই তাকে সে পরিমাণ দান করি সুতরাং মোহামেন তকদিরে বিশ্বাসী হওয়ার কারণে সে হয়রান প্রশান হয় না ঠিক কিন্তু আল্লাহ যে সর্বশক্তিমান এই বিশ্বাসের কারণে সে চেষ্টাও কিন্তু কার্পণ্য করে না সাবধান তকদিরের অর্থ এ নয় যে মানুষের কিছু করতে হবে না বা মানুষকে ক্ষমতাহীন করে সৃষ্টি করা হয়েছে তাকদিরে তো আমার যা আছে পাবই নাক টেনে ঘুমাই এটা না বোঝারই কারণ বরং তাকদিরে বিশ্বাসী তথা মোমেন আল্লাহ তালার দেয়া স্বেচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে জীবনের উন্নতি সাধন করতে সদা সচেষ্ট থাকবে সাধনা তদ্বির করতে থাকবে আজীবন সে শুধু তকদিরের পাশাপাশি তদ্বির সে বিশ্বাস করবে তকদির কি আছে আল্লাহ রেখেছেন গোপন সে করে করে যাবে যাবে চেষ্টা অব্যাহত এখন যদি এই চেষ্টাটা তার আল্লাহ তদ্বির রাজি খুশি অনুযায়ী হয় তাহলে চেষ্টার বিনিময়ে চেষ্টার কারণেই তো তাকে জান্নাত দেওয়া হবে আপনি যদি জাবরিয়াদের মতো বলেন যেমনি ও তেমনি নাসে পুতুলের কি দোষ তাহলে সেটাতে ইসলামিক ধ্যান ধারণা নয় আপনার হায়াত মহুয়াত রেজেক দৌলত সব কিছু আল্লাহর হাতে কিন্তু এই রেজেকটা কিভাবে অর্জন করবেন সেই অর্জনের স্বেচ্ছা শক্তি আল্লাহ আপনাকে দান করেছে আপনি ন্যায় পথেও অর্জন করতে পারেন আপনার তকদিরে যদি থাকে তাহলে পাবেন আপনি অন্যায় পথ অবলম্বন করতে পারেন তকদির যদি থাকে তাহলে পাবেন ক্ষুধা আপনার লাগবে আপনি এই ক্ষুধা নিবরণ কোন পথে করবেন এখানে আল্লাহ আপনাকে স্বেচ্ছা দান করেছে আপনি যদি হালাল লুজি বক্ষণ করেন খাওয়াও হলো এর বিনিময়ে জান্নাতও পেলেন চেষ্টার রেজাল্ট আর যদি আপনি হারাম খাদ্য খেয়ে ক্ষুদা নিবারণ করে থাকেন আপনি স্বেচ্ছায় অন্যায় পথ অবলম্বন করার কারণে আপনি জাহান্নামী হয়ে গেলেন সুতরাং পরকালে বিশ্বাসীর তদবির চেষ্টা সাধনা দিন শরীয়ত অনুযায়ী হওয়ার কারণে তার প্রতিদান তারা জান্নাত পাবে আর কাফের বেইমানেরা দুনিয়াকে প্রাধান্য দেওয়ার কারণে তারা তাদের চেষ্টা সাধনা আমার খাদ্য চাই আমার অর্থ চাই আমার সম্পদ চাই তাতে যা হোক তাতে ইসলাম যদি অস্বীকার করতে হয় করব তাতে যদি আল্লাহকে অস্বীকার করতে হয় কর্ম যখন সে এভাবে করে পরকালের পরোয়া করে না অন্যায় পথ অবলম্বন করতেছে এই যে স্বেচ্ছায় সে অন্যায় পথ অবলম্বন করেছে এ কারণেই তাকে জাহান্নামে শাস্তি ভোগ করতে হয় অদৃষ্টবাদ আর তদ্দির এক কথা নয় খেয়াল রাখবেন অদৃষ্টবাদ আর তকদির এক কথা নয় অদৃষ্টবাদ মানুষকে অকর্মা অলস অক্ষম করে দেয় সন্ন্যাসী তৈরি করে বৈরাগী তৈরি করে পক্ষান্তরে তকদিরে বিশ্বাস স্পষ্ট বুঝে নেবেন তকদিরের প্রতি যে বিশ্বাস সীমাবদ্ধ স্বেচ্ছা শক্তির অধিকারী মানুষকে সর্বশক্তিমান তালার অসীম শক্তির সাথে সংযোগ করে দেয় তকদিরে বিশ্বাস মানুষকে কামেল মোমেন বানায় আর অদৃষ্টবাদ বিশ্বাসে মানুষকে খয়রাতি বিখারি তাদেরকে অকর্মণ্য আলস অক্ষম করে দেয় কাজী একজন তকদিরে বিশ্বাসী মোমেন সে হয় উৎসাহী উদ্যমী সৎসাহসী কর্মী সেই তকদিরে বিশ্বাস করার কারণে অকর্মণ্য কখনো হয় না তকদিরের মহামেলায় কুফরি চরিত্রের মানুষেরা আখেরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দিয়ে আল্লাহর অবৈধ হয়ে জাহান নামের ঠিকানা গড়ে নেয় আবার কেহ কেহ তকদিরের বিশ্বাস এমন বিভ্রান্তকার বিশ্বাস যে বিভ্রান্তকার বিশ্বাসের কারণে রসুল পালামের আদর্শের খেলাপ করে দুনিয়াকে বর্জন করে বৈরাগ্য অবলম্বন করে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে যা আমি আপনাদেরকে দশ মূলনীতি আলোচনায় প্রসঙ্গক্রমে কিছু কথা বলেছিলাম আবার কেহ কেহ প্রয়োজন অতিরিক্ত দুনিয়া পেলেও তা গ্রহণ করে না এ ধরনের বুজুর্গদের দ্বারা প্রত্যক্ষভাবে একামতে দিন ও দিনের কাজ তথা সমাজ ও রাষ্ট্রের ক্ষেতমত সঠিকভাবে আঞ্জাম দেওয়া অনেক ক্ষেত্রেই সম্ভবপর হয় না আপনি যেটা ভালোই বলছেন হাতে পয়সা নাই কোনো কাজ আয়োজনের ব্যবস্থা নাই যে কোনো পদক্ষেপ নিলেই আমাদের দেশে আমি এখন দেখি একটা মসজিদ করলেই রাস্তা পাশে খারাপ তুলতে বসে যায় একটা মাহফিল শুরু করতে চাইলি রাস্তা বসে মাইক লাগিয়ে খারাপ বসে যায় যখন আপনার দিনই প্রতিটি কাজ ফাসেক ফুজার এদের উপর নির্ভরশীল হয়ে করতে হয় তখন আপনার কথার দ্বারা সেই ফাসেকদের কোনো দিন পরিবর্তন আসবে না আর এই কারণেই তো আজকে আমাদের মাহফিল সময়ে সমাজের বিত্তবান বিশিষ্ট ব্যক্তিদের আগমন নাই বললেই চলে কারণ তারা মনে করে ও মোল্লাদেরকে আমরা টাকা দিয়ে চলাই ওদের কথা আমরা শুনবো কেন আমাদের কথা ওদের শুনতে হবে আজকের মসজিদের ইমামের পাত্তা নাই আজকের আলেমদের সমাজে পাত্তা নাই কারণটা কোথায় এখানে কিন্তু আমাদের বুঝের সমস্যাটা এখানে আমি এ কথা নিয়ে বেশি বাড়াবাড়ি করব না সুতরাং যারা প্রয়োজন অতিরিক্ত দুনিয়া পেলেও তা গ্রহণ করে না এ ধরনের আলেম বুজুর্গদের দ্বারা প্রত্যক্ষভাবে একামতে দিন ও তাবলিগে দিনের কাজ তথা সমাজ ও রাষ্ট্রের ক্ষেতম সঠিকভাবে অনেক সময় আঞ্জাম দেওয়া সম্ভব হয় না ফলে সমাজ ও রাষ্ট্রের উপর বেদিনদের এক আধিপত্য বিস্তারের পথ প্রশস্ত হয়ে পড়ে অথচ ব্যক্তিগত জীবনের ন্যায় সমাজ ও রাষ্ট্রকেও ইসলামের আদর্শ অনুযায়ী গড়ে তোলার প্রয়োজনীয়তা অনস্বীকার্য যারা তকদির ও তদ্ভীরের সঠিক ধারণা লাভ করে দুনিয়াকে আখেরাতের সহায়ক ও পরিপূরক বানিয়েছে কেবল মাত্র এই সকল মুসলমানই নিজেদের জীবন সামগ্রিকভাবে ইসলামের আদর্শে যেমন গড়ে তুলতে পারেন একই সাথে ইসলামের দৃষ্টিভঙ্গি অনুযায়ী সমাজ ও রাষ্ট্রের সঠিক খেদমত আঞ্জাম দিতেও তারা সক্ষম হন আল্লাহ পাক আমাদেরকে আমি যে কথাগুলো বলেছি গভীরভাবে উপলব্ধি করার তৌফিক দান করুন বিষয়টি যেহেতু অনেক সূক্ষ্ম এ কারণে একটি গল্প আমাকে বলতে হয় মস্ত বড় দুইজন আলেম আল্লাহর অলির কথা আমি বলবো ছাত্র জীবন শিক্ষা জীবন একত্রে কাটিয়েছে কর্মজীবনে এসে দুই আল্লাহর অলি অনেক দূরে দূরে নিজ নিজ দেশে অবস্থান করতেছে বিধায় অনেকদিন বন্ধুর সাথে দেখা সাক্ষাৎ নাই তো এই যে দুই বুজুর্গ আল্লাহর একজন হত দরিদ্র বড় কিন্তু হতদরিদ্র আর আর একজন যে বুজুর্গ সে মস্ত বড় ধনী টাকা পয়সা অর্থ সম্পদ বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নাই তো এই গরিব বন্ধু ভাবলা হা একাত্রে হাদিস বললাম একত্রে ইসলাম নিয়ে এত সাধনা করলাম আমার বন্ধুটা দুনিয়ার মোহে একেবারে শেষ হয়ে গেল আহা ও আল্লাহকে ভুলে গেছে কিন্তু ও যে আমাকে ভালোবাসত আল্লাহর দিতে পড়ে তাহলে একবার অন্তত ওকে গিয়ে বলি যে দুনিয়া ছাড়ো আবার আখেরাতমুখী হও এই কল্পনা করে একদিন রওনা করলেন সেই ধনী বন্ধুর বাড়িতে রওনা করলেন তাকে গিয়ে কিছু হেদায়তের বাণী শোনাবে তো একদিন দুদিন সপ্তাহ ধরে পথ চলে চলে যখন বন্ধুর বাড়ির কাছাকাছি গিয়ে পৌঁছেছে রমরমা অবস্থা দেখে তার কলিজা এত ব্যথা পেল সে বন্ধুর বাড়িতে আর প্রবেশ করল না সে বাড়ির কাছেই থাকা একটা মসজিদের ভিতরে ঢুকলো এবং মসজিদে বসে সে এবার কান্না কান্নাকাটি গল আল্লাহ আমার বন্ধুটা এইভাবে দুনিয়াদার হয়ে গেল তুমি একটু হেদায়তের ব্যবস্থা করে দাও তো এই ধনী বন্ধু হঠাৎ করে ওই মসজিদে একদিন নামাজ পড়তে এসেছে তো সেই পুরানো বন্ধুকে দেখি বুকে জড়িয়ে ধরেছে ভাই তুমি কোথেকে আসলে কি ব্যাপার কবে এসেছ কোথায় এসেছ তো গরিব বন্ধু বলতেছে ভাই আমি তো তোমার কাছেই এসেছিলাম যে কারণেই হোক আমি বাড়ির ভিতরে ঢুকি নাই আমি এই মসজিদেই থাকবো তো ধনী বন্ধু বলো ঠিক আছে তুমি যদি এখানেই থাকতে চাও থাকো অসুবিধে কি আমি তোমার থাকা খাওয়ার ব্যবস্থাই করতেছি তুমি থাকো এখানে আর তুমি যে কদিন আসো আমি তো আমার বাড়ির ভিতরের মসজিদে নামাজ পড়ি তো তোমাকে অনেক দিন পর পেলাম আমি এখন থেকে যে কয়দিন তুমি থাকবে তোমার সাথেই নামাজ তো বন্ধু সুযোগ হয়েছে। বাড়িতে ঢোকাও লাগলো না। আবার তাকে ইসলামের কথা বলার জন্য ব্যবস্থাও হয়ে গেল আল্লাহ তো ভালোই করলেন তো সে খুশি হয়ে গেছে তো এখন খাওয়া দাওয়া বন্ধুর বাড়ি থেকে আসে তো নামাজ পড়তেছে একদিন সকালবেলা বলতেছে দোস্ত একটু তুমি বসো তোমার সাথে আমার একটু কথা আছে তো ওই ধনী জমিদার বন্ধু বসে গেছে ওই গরিব বন্ধু মনে মনে ভাবলো যে ওকে যদি হঠাৎ করে বলি তুমি দুনিয়াদার তুমি বাড়ি গাড়ি জমির মালিক হয়ে তুমি আল্লাহকে হারিয়েছো তাহলে তো ও আমার কথা শুনবে না একটু কৌশল অবলম্বন করলেন বললেন যে ভাই আমি তো গরিব মানুষ আল্লার ঘরে যাওয়ার জন্য বড় অদম্য আগ্রহ আমার দেলের ভিতর টাকার অভাবে যেতে পারি না তুমি যদি একটু হজে যেতে তাহলে তোমার সাথে আমিও একটু হজে যেতাম মানি ওই দুনিয়া থেকে তাকে একটু দূরে সারাবে হজের নাম দিয়ে সে নিয়ে যাবে আর পথে পথে তাকে দিন সম্পর্কে আবার তাকে উজ্জীবিত করবে তো এই কল্পনায় সে ওই বন্ধুকে বলল যে বন্ধু তুমি যদি একটু হজে যেতে তোমার সাথে আমিও যেতাম তো ধনী বন্ধু বলতেছে বাহ খুব সুন্দর প্রস্তাব দিয়েছ চলো তাহলে আমরা যাই হজে রওনা করি তো মসজিদ থেকেই বলে চলো আমরা রওনা করি এখন গরিব বন্ধু ধনী বন্ধু দুই আল্লাহর অলি রওনা করেছে হজর উদ্দেশ্যে এখন ওই যে গরিব বন্ধু অল্প কিছু দূর যাওয়ার পরই কেমন একটা বিচলিত অবস্থা কেমন পিছের দিকে তাকায় তো ধনী বন্ধু জিজ্ঞেস করে কি হয়েছে তোমার আল্লাহর ঘরে যাচ্ছি একটু অদম্য আগ্রহ থাকবে দিলের ভিতর তুমি যেন কেমন পিছটান পিছু টান পিছু টান করতেছ বিষয়টা কি ভাই কিছু মনে করবে না আমার ওই ঘটিটা তোমার লেট্রিনের ভিতর রেখে এসেছি তো সেই জন্য মনে পড়লো কি করি আমি দাঁড়াই তুমি ঘটি নিয়ে আসো ধনী বন্ধু দাঁড়িয়ে আছে উনি আবার পিছনে গিয়ে ঘটি নিয়ে এসেছে আসার পর আবার রওনা করেছে কিছুক্ষণ পর আবার দেখে কেমন একটা বিচলিত বিচলিত ভাব কি হলো তোমার যে ভাই কত আর বলা যায় তুমি হঠাৎ করে বললে এখনই চলো হাজার রওনা করি আমি তো অপ্রস্তুত রওনা করেছি আমার মেসো একটা তোমার মসজিদে মেহরাবের কাছে রেখে এসেছে তো ধনী বন্ধু বলতেছে ও বন্ধু তোমার মতো দুনিয়াদারের সাথে আমি ভজে যাব না কারণ তুমি কি দেখোনি আমার বাড়ি গাড়ি ধন সম্পদ সবকিছু ফেলে তোমার কথায় পরে আল্লাহর প্রেমে আমি রওনা করলাম একবারের জন্য আমার চিনতে আসলো না এ সম্পদের কি হবে আর তুমি সামান্য একটা ঘটি তার জন্য বারবার জেনে রাখো দুনিয়া আর উখরুবী চিন্তা দুনিয়া অর্থ সম্পদের নাম দুনিয়া নয় অর্থ সম্পদের লিপসা মোহই দুনিয়া আর দারিদ্রতার নাম দারিদ্রতা নয় যখন দারিদ্রতা মানুষকে আল্লাহর পথে বাধা সৃষ্টি করে তখন সে দারিদ্রতা কুফরিতে পরিণত হয় তো বন্ধুরা আমার তগবীর ও তদবীরের এই সমন্বয় না বোঝার কারণে আমাদের সমাজে অনেক সময় আমরা হত দরিদ্র ছিন্ন বস্ত্রের দরবেশকে মনে করি খুব বড় বুজুর্গ আবার আমরা অর্থ সম্পদ শালী মানুষেরা মনে করে যে আমাদের মতো ব্যবসায়ী বড় ধনী মানুষের পক্ষে আল্লাহকে পাওয়া সম্ভব না ভুল বরং আপনি যখন তকদিরে বিশ্বাসী হয়ে তদ্বীর করতে থাকবেন আপনার সীমাবদ্ধ স্বেচ্ছা শক্তিটাকে মহান আল্লাহর সর্বশক্তিমান আল্লাহর অসীম শক্তির সাথে সংযোগ করে দিতে পারবেন তখনই আপনি মহানলিতে পরিণত হবেন আপনি দেখেন খাদিজাতুল কোবরা খাদিজুল কবর আনহা তার ধন সম্পদ কি তাকে কাফের বানিয়েছে নবী মোহাম্মদুর রসুল্লাহ আদর্শকে প্রতিষ্ঠার জন্য উপকরণে পরিণত হয়েছে আপনি দেখুন আজকের সারা দুনিয়ায় ইসলাম নিয়ে যে চরম সংকট চলছে এক একজন এক একভাবে কথা বলছে এই সংকটের সময় যদি হানাফি মোজাহাব সাফি মোজাহ মালিকী মোজাহাব হাম্বুলি মোজাহাব এভাবে মোজাহাবি কার্যক্রম গুলো সুস্পষ্ট না থাকতো তাহলে আমাদের মতো সাধারণ মানুষ বেইমান হতে কোনো সময় লাগতো না যখন কেউ এ চিনতে করেনি যে মুসলমানদের এমন একটা দুর্দিন আসতেছে তখন হাজরত ইমাম আলাই তার নিয়োজিত করার সিদ্ধান্ত নিলেন যে যেভাবে বিশ্বজুড়ে মানুষেরা দলে দলে ইসলামের দিকে যুক্তিছে। এখন ইসলামিক কার্যক্রমগুলো সুবিন্যস্ত এবং সুস্পষ্ট স্পষ্টভাবে মানুষের কাছে তুলে ধরা প্রয়োজন সুতরাং চিন্তা করতে পারেন সামান্য ঝালকাঠি এন এস কামিল মাদ্রাস সাহেব দশ হাজার ছাত্র ছাত্রী থাকুক ছাত্র হাফেজ অন্যান্য মিলি পাঁচ সাত হাজার আর মহিলা মাদ্রাসায় স্বতন্ত্রভাবে যে মহিলারা আছে তা মিলে সব আট দশ হাজার মিলেই হোক এমন একটা প্রতিষ্ঠান চালাতে আমাদের একশো দুইশো শিক্ষক চালাতে আমাদের হিমশিম খেয়ে যেতে হচ্ছে অথচ সেই যুগে এই সমস্ত আলেমদের মতো ক্ষুদ্র আলেম নয় বিশ্বের সেরা সেরা চল্লিশ জন আলেমের ভরণ পোষণ এ আবু হানিফ নিজে বহন করলেন ঘোষণা করলেন চল্লিশ জন আলেম নিয়ে ফকি বোট করলেন এবং বছরের পর বছর তাদের ভরণ পোষণ এবং তাদের মর্যাদা অনুযায়ী প্রদান করে তিনি বসিয়ে দিলেন যে ইসলামী শরীয়তের বিধানগুলোকে সুস্পষ্ট ভাবে বর্ণনা করো যেটাকে আমরা এখন হানাফি মো বলি তারা দেখেন এ অর্থ ইসলামের যুগ যুগ ধরে কত উপকারে অবদানে নিয়োজিত হলো আবার দেখেন গসে পাঁক বরফ আব্দুল কাদের জালানি রহমাতুল্লাহ আলাই কত বড় ধনী ছিলেন তার জামানায় কথিত আছে এক বুড়ি জিন্দিগি বর সাধনা করে তদানীতন বাদশার জন্য একটা চাদর তৈরি করেছিল কাপড় তৈরি করেছিল যেটা রাজা কিনলে ওই বুড়ি সারা জীবনের সাধনা সফল হয়ে যাবে কিন্তু সারা জীবন সাধনা করে যে কাপড়টি তৈরি করলো রাজদরবারে যখন নিয়ে যাওয়া হলো রাজা কেনার জন্য সম্মতি দিলেন অথচ মাপ দিয়ে যখন দেখা গেল যে এটা রাজার কাজে লাগবে না এটা রাজার জামা তৈরিতে ছোট হয়ে গেছে তখন কিন্তু রাজা বলে দিলেন বাদশাহ বলে দিলেন যে তোমারে চাদর দিয়ে যেহেতু আমার আমার কাজ হচ্ছে না তুমি এটা ফিরিয়ে নিয়ে যাও মহিলা বৃদ্ধা মহিলা কিন্তু মনের কষ্টে চোখের পানিতে ভুক ভাসিয়ে বরফের আব্দুল কাদের জেলানি রহমাতুল্লা আল্লাহর দরবারে যখন এই বৃদ্ধা হাজির হয়ে আরস্ করলেন যে বাদশাহ তার কাপড় ফ্রোত দেওয়ায় তার ছাড়া জীবনের সাধনা শেষ এখন সে অসহায় তখন বরপুরি আবদুল কাদের জারি জান পক্ষ থেকে জানানো হলো চাদর তিনি ক্রয় করে রাখবেন সেই যেমন আর বাদশাহ কেনতে যে চাদর সাহস পায়নি সেই চাদর সেই কাপড় তিনি কেনার মতো সঙ্গতি রেখেছেন তাহলে কেমন ধনী তিনি ছিলেন কিন্তু কি আশ্চর্যের বিষয় কাপড়টির টাকা দিয়ে রেখে দেওয়া হলো অথচ এই কাপড় কোনোদিন তিনি ব্যবহার করেন নাই তাকে যখন জিজ্ঞেস করা হলো এটা এত টাকা দিয়ে ক্রয় করা হলো এটা দিয়ে আপনার জন্য কি তৈরি করা হবে তিনি বললেন তৈরি করার জন্য কিনি নাই। বরং এই অসহায় বৃদ্ধ মহিলাকে রক্ষা করা এবং মুসলমান যে হতদরিদ্র না বাদশাহ যেন জানতে পারে যে বাদশার পক্ষে যা সম্ভব হয় না তা একজন মমনের পক্ষে সম্ভব হয় এটার জন্যই ক্রয় করা হয়েছে কোনোদিন তিনি এটা কাজে লাগান নাই এই তো বাস্তবতা মাদুর জামান ফুরফুরা শরীফের হাসে দাউবাক সিদ্দিকি রহমাতুল্লাহর জিন্দিকি দেখেন কত বড় জমিদার ছিলেন আপনি হাজি শরীয়তুল্লাহ আলার জীবনী দেখেন কত বড় জমিদার ছিলেন কিন্তু তাদের সম্পদ তাদের অর্থ ধনকুবর বানায়নি বরং তাদের অর্থ সম্পদ ইসলামের প্রচার ও প্রসারে এমনভাবে নিয়োজিত করেছেন যে খেদমত আজও বিশ্বের বুকে ভাস্বর হয়ে আছে অতএব বিভ্রান্তির এই অথই সাগরে সিদ্ধান্তহীনতায় পরে আমরা যেন বিপদগ্রস্ত না হই সঠিক অবস্থানে থাকতে হলে মুখস্থ ঠোঠস্থ আত্মস্থ থাকতে হবে পাঁচটি বিষয়ের তৃতীয় যে বিষয়টি সেটি হলো কাম্য আখেরাত দুনিয়া সহায়ক আখেরাতই আমাদের জীবনের একমাত্র কাম্য তাই বলে দুনিয়া বর্জনীয় নয় বরং একে আখেরাতের পরিপূরক অসহায়ক হিসাবে গ্রহণ করতে হবে আমি ইমান বিষয়ক আলোচনায় বলেছিলাম পরকালীন তুচ্ছের ক্ষণিকের এই দুনিয়াকে লাভের জন্য অনেকে পাগল পারা হয়ে যাচ্ছে কেউ বা ধর্মকে উপেক্ষা করছে আবার কেউ কেউ পরকালের জন্য ঘর সংসার ত্যাগ করছে কেউ বা ধার্মিক সে যে হকানি রব্বানি আলেম ওলামা পীরমা সাহেবদের সাথে সংঘাতে লিপ্ত হচ্ছে পরকালীন ধ্যান ধারণার ভিন্নতায় মুসলিম সমাজ আজ পাশ্চিনীতে বিভক্ত হয়ে পড়েছে এ বিষয়ে আমি ইতিপূর্বে আলোচনা আপনাদেরকে বিস্তারিত কথা বলেছি আপনাদের কাছে অনুরোধ এ বিষয়ে আমি আজ কথা বৃদ্ধি করব না তবে সম্ভব হলে সুযোগ মতো আপনারা পূর্বের আলোচনাগুলো শোনার চেষ্টা করবেন আল্লাহ আমাদেরকে ইসলামের মূল বৈশিষ্ট্যটা উপলব্ধি করে একটি চেপে দেওয়া ধর্ম নয় স্বভাবজাত জীবন ব্যবস্থা হিসেবে ইসলামকে গ্রহণ করার এবং সুখময় শান্তিময় জীবনের অধিকারী হওয়ার পরকালে জান্নাতের অধিকারী হওয়ার তো ফিক আল্লাহ দান করুন ও আখের দাওয়ানা আনহামদুলিল্লাহ হিরবিল আলমিন আপনারা দেখছেন এটিআর টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য